সম্মানিত সুধী, সকলের প্রতি বর্ষিত হোক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত শান্তির সুধা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রমজান মাস আসন্ন, পশ্চিমের আকাশে বাঁকা চাঁদ দেখা গেলেই শুরু হয়ে যাবে রমজানের রোজা। দীর্ঘ এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলিমরা পানাহার ত্যাগ করে চরম কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে সিয়াম পালন করবেন। 2022 এক চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে রমজানের রোজা। একদিকে চলছে যুদ্ধ বিগ্রহ, ইউক্রেনে লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, অপরদিকে মধ্যপ্রাচ্যের সেই চিরক্ষত, ইসরায়েলের আক্রমণ ফিলিস্তিনি অসহায় মানুষদের উপর, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া অব্যাহত। এদিকে আমরা দেখছি গোটা বিশ্ব জুড়ে বুভুক্ষ মানুষের লাইন। করোনা লকডাউন মোকাবেলা করে বিশ্ব অর্থনীতি যখন চরমভাবে ধুঁকছে, কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে, বাসস্থানের অভাবে তারা অত্যন্ত সংকটপূর্ণ করুণ জীবনযাপন করছে, সেই রকম এক পরিস্থিতিতে এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে রমজানের রোজা। আমরা যখন পশ্চিমবঙ্গে আনিস হত্যার বিচার এখনো পাইনি, তারই মধ্যে ঘটে গেল বীরভূমের রামপুরহাটে তার নিকটবর্তী বাগটুল গ্রামে নারী শিশু সহ মানুষকে পুড়িয়ে মারার মতো নির্মম ঘটনা, তারই মাঝে এসে উপস্থিত হয়েছে রমজানের রোজা। কি এই রোজা? রোজা কথাটির মানে হচ্ছে সিয়াম, সিয়াম সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সেই সকল ব্যক্তি যারা বিশ্বাস স্থাপন করে, যারা বিশ্বাস করেছে, তাদের উপর সিয়ামের বিধান অবতীর্ণ করা হলো, অর্থাৎ রোজার বিধান অবতীর্ণ করা হলো। যেমনভাবে পূর্ববর্তী ঐশীপ্রাপ্ত জাতিগুলির উপর রোজার বিধান অবতীর্ণ করা হয়েছিল, আশা করা যায় যে এর মাধ্যমে তারা তাকওয়ার গুণ, অর্থাৎ আল্লাহর প্রতি ভয়ের গুণ অর্জন করবে। পবিত্র কোরআনের এই কথা থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র মুসলমানদের উপর, অর্থাৎ বর্তমান জামানার বর্তমান যুগের মুসলমানদের উপর রোজা ফরজ করা হয়নি, ইতিপূর্বের জাতিগুলির উপর যাদের কাছে আসমানি কিতাব এসেছে, আসমানি গ্রন্থ এসেছে, যাদের কাছে অবতীর্ণ হয়েছে ঐশী বাণী, নবী প্রফেট পয়গম্বর অবতার যাদের মধ্যে আগমন করেছেন, তাদের জন্য ও বিভিন্ন যুগে যুগে সৃষ্টিকর্তার পক্ষ থেকে রমজানের বিধান অবতীর্ণ হয়েছে, সেখানেও তারা সিয়াম সাধনা করেছে। এই সিয়াম সাধনার উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে যাতে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে খোদা ভীতি, তাকওয়া মানে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি নির্ভরতা, তাকওয়া মানে হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা। তাই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদেরকে এই তাকওয়ার গুণ অর্জন করতে হবে, এটাই লক্ষ্য। সিয়াম সাধনা করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। কিন্তু কিভাবে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করতে পারি, আমাদের চরিত্রকে কিভাবে আমরা নির্মল সুন্দর আমরা করতে পারি, সেটাই আমাদের চরম সাধনা, সেটাই আমাদের চরম প্রাপ্তি। তাকওয়া কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না, তাকওয়া
কোনো এমন কোনো বিষয় নয় যা বাজার থেকে কিনে আনা যেতে পারে। তাকওয়া অর্জন করতে গেলে আল্লাহর ভয় বা আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা নিজের হৃদয়ে অনুভব করতে গেলে সাধনা করতে হয়। সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। রোজা আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে এই যে এই জীবনটা ভোগ বিলাসিতার জীবন নয়, পানাহার ত্যাগ করার মধ্য দিয়ে এই বার্তাই আমাদেরকে দেয়া হয় যে পৃথিবীতে যাবতীয় সুখ নিজেরা লুট করে নেব। এর জন্য আমরা পৃথিবীতে আসেনি, বরং এই পৃথিবীতে ত্যাগ এবং সাধনার জীবন, কোরবানির জীবন, নিজেকে উৎসর্গ করে দেওয়ার জীবন, যাবতীয় সুখ ভোগ করার জন্য খাও পিও ঘুরে বেড়াও মজা করো, এই জন্যই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়নি। বরং এই পৃথিবীতে আমাদেরকে মুসাফিরের মতো অত্যন্ত কম উপকরণ নিয়ে জীবন যাপন করার মতো, যা একান্ত প্রয়োজন সেই রকম উপকরণ নিয়ে জীবন যাপন করে আমরা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির দিকে, তারই কাছে এগিয়ে যাব, তারই দিকে আমরা এগিয়ে যাব, এই উদ্দেশ্যেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাই সর্বপ্রথম রমজানের রোজার মধ্য দিয়ে এই বিলাসিতা ত্যাগ, ভোগ বিলাস ত্যাগ করে কৃচ্ছ সাধনার জীবন, সিয়াম সাধনার জীবন গড়ে তোলার মানসিক প্রস্তুতি নিয়ে আমাদেরকে রোজা শুরু করতে হবে। আমাদের অন্তরে, অর্থাৎ প্রতিটি মানুষের অন্তরে দুই ধরনের প্রবৃত্তি সৃষ্টিকর্তা দান করেছেন, ফুজুরহা ও তাকওয়াহা। তার মধ্যে ভালো গুণ আছে এবং খারাপ গুণও আছে। রোজা আমাদেরকে শিক্ষা দেয় ভালোকে অর্জন করার এবং খারাপকে বর্জন করার। ভালো কি? ভালো মানে হচ্ছে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, ক্ষমা, সহানুভূতি, সেবা, মানুষের কল্যাণ চিন্তা করা, সমস্ত সৃষ্টির জন্য কল্যাণ চিন্তা করা, মানুষকে হচ্ছে ভালোবাসা, সহজ সরল জীবনযাপন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ইত্যাদি ভালো গুণ রোজা আমাদেরকে শেখায়। ক্ষুধার্ত মানুষের প্রতি দয়া পরবশ হতে, যাদের অন্ন নেই, বস্ত্র নেই, যারা পৃথিবীতে সব কিছু থাকতেও যারা সব কিছু হারা, সর্বহারা, সেই সকল মানুষদেরকে ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যে কষ্ট, সেই কষ্ট উপলব্ধি করতে শেখায় আমাদেরকে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি পেট পুরে আহার করবে আর তোমার প্রতিবেশী অভুক্ত থাকবে, তুমি কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারো না। রোজা সেই এক মাস ধরে আমাদেরকে সেই শিক্ষা দেয়, তুমি তোমার প্রয়োজনের জন্য খেতে পারো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমার আশপাশের মানুষদেরকে তাদের ব্যাপারে খোঁজ খবর নাও, কার খাওয়া হয়েছে, কার হয়নি, কোন মানুষ কোন বিপদে পড়ে আছে, কার চিকিৎসার জন্য অর্থ দরকার, কার ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য পয়সা দরকার, কার দেহে বস্ত্র নেই, তাদের দিকেও তুমি খেয়াল রাখো। তুমি সবার প্রতি সহানুভূতিশীল হও, তুমি সেবাপরায়ণ হও, দরিদ্র অসহায় মানুষদেরকে তুমি সেবা করো, যারা দুর্বল তাদের পাশে দাঁড়াও। তুমি শক্তি সামর্থ্য, শক্তিমান সামর্থ্যশালী হে যুবক, তুমি তোমার এই শক্তি, এই সামর্থ্য, এই সুস্থতা অসহায় দরিদ্র দুর্বল মানুষদেরকে সক্ষম করার কাজে লাগাও, তোমার জীবন সময়ানুবর্তী হবে। লালেনাপ্পা জীবন, হেলায় খেলায় জীবন, সময় নষ্ট করার মতো সময় তোমার কাছে নেই। রোজা আমাদের নির্দিষ্ট ওয়াক্তে সেহরি খাওয়া, নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়া, নির্দিষ্ট ওয়াক্তে ইফতার করা, নির্দিষ্ট ওয়াক্তে তারাবি নামাজ আদায় করা, রাত্রি জাগরণ করা, একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে একটা মাস এটাই শেখাতে আসে। তোমার জীবনের প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, একটা সেকেন্ড, একটা মুহূর্ত যেন অবহেলায় নষ্ট না হয়, সেই খেয়াল তোমাকে করতে হবে। অত্যন্ত শৃঙ্খলা পরায়ণের পরায়ণতার মধ্য দিয়ে, সময়ানুবর্তিতার মধ্য দিয়ে যদি তোমার সময়কে কাজে লাগাতে পারো, তোমার জীবনকে যদি শৃঙ্খলার আবদ্ধে বেঁধে রাখতে পারো, তাহলে তুমি ভালো গুণ অর্জন করতে পারবে। এবং এই শৃঙ্খলা পরায়ণতার মধ্য দিয়ে, সময়ানুবর্তিতার মধ্য দিয়ে এক এক করে ভালো গুণ তোমার অন্তরে অর্জন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাকে চরম কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে তোমার মধ্যকার যে পাশবিক প্রবৃত্তি, তোমার মধ্যকার যে অপগুণ, সেগুলোকে
বিদায় জানাতে হবে। মানুষের মধ্যে থাকে হিংসা, ঘৃণা, পরশ্রিকাতরতা, পরনিন্দা, পরচর্চা, বখলতি অর্থাৎ কৃপণতা, নিষ্ঠুরতা, লোক ঠকানোর প্রবৃত্তি, গালমন্দ করা, ঝগড়াঝাটি করা, নেশা করা, বিড়ি, তামাক, ড্রাগ, হিরোইন, নানান ধরনের নেশা তাদেরকে পাগল করে রাখে। রোজা আমাদেরকে এই সমস্ত বদগুণ ত্যাগ করতে শেখায়। যে পরনিন্দা ত্যাগ করতে পারলো না, যে বদভ্যাস ত্যাগ করতে পারলো না, যে মিথ্যা ত্যাগ করতে পারলো না, যে সময় অপচয় করার মতো খারাপ গুণ ত্যাগ করতে পারলো না, যে হচ্ছে মাদকদ্রব্য ত্যাগ করতে পারলো না, সে সারা মাস অভুক্ত থেকে পানাহার ত্যাগ করে তার রোজা কোনো কাজে আসবে না। সেই জন্যে এই রমজানের কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে এক এক করে নিজেকে চরিত্রবান করা, নিজের চরিত্রের ভালো গুণগুলোকে, পুণ্যগুলোকে অর্জন করা এবং যাবতীয় পাপকে বর্জন করার চেষ্টা করার মধ্য দিয়ে আমাদের রোজার উদ্দেশ্য বা সিয়াম সাধনার আমরা সাফল্য অর্জন করতে পারি। এজন্য আমাদের প্রয়োজন পরিকল্পনা করার। এজন্য রমজানের শুরু থেকেই আমাদের চেষ্টা করতে হবে, নিজেদেরকে নির্বাচন করতে হবে, নির্ণয় করে নিতে হবে যে আমার মধ্যে কী কী খারাপ গুণ আছে, আমার মধ্যে কী কী দোষ আছে, আমি মিথ্যা কথা বলি কি না, আমি পরনিন্দা করি কি না, আমি অযথা যখন তখন রেগে যাই কি না, আমি গালাগাল করি কি না, আমি হচ্ছে কোনো ধূমপান করি কি না, কোনো নেশাদ্রব্য হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি কি না, আমি অন্যের মানে সুখ দেখলে নিজে কষ্ট পাই কি না, এই ধরনের খারাপ যে গুণগুলো আছে সেগুলো এক এক করে আমাদেরকে নির্বাচন করতে হবে এবং আমাদের এই গুণ এই এই দোষগুলো আমাদের থেকে বর্জন করার অভ্যাস গড়ে তুলতে হবে। যদি আমরা তা করতে পারি তাহলে এর নাম তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহ ভীতি, এর নাম আল্লাহর প্রতি ভালোবাসা, এর নাম ভালোর দিকে এগিয়ে যাওয়া। এক কথায় যাবতীয় পুণ্য কাজের অর্জন করা এবং যাবতীয় পাপ কাজ বর্জন করে নিজের থেকে নিজেকে পাপ মুক্ত করার জন্যই এসেছে রোজা। আজকের গোটা বিশ্বের সমস্ত মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, তাদের জীবনে নিরাপত্তা ফিরে আসুক, তাদের জীবনে পরম সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবারিত হচ্ছে কল্যাণের দুয়ার তাদের জন্য খুলে যাক, পরম করুণাময়ের অপার করুণা তাদের উপরে বর্ষিত হোক, এই কামনা করি। আসুন আমরা আমাদের সকলের চারিত্রিক উন্নত চরিত্র গঠন করার জন্য রমজান মাসের রোজা পালন করি।